হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সরকার ইউকে। আমি জেরিন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি পিকনিকের আয়োজন করেছি কয়েকটা ফ্যামিলি মিলে, এবং এই যে পার্কটা দেখা যাচ্ছে, পার্কে আজকে আমাদের পিকনিকের আয়োজন হবে, এবং এই পার্কটি কিন্তু আমার বাসা থেকে একদমই কাছে। তো আমরা সহ আরও দুই তিনটা ফ্যামিলি এখানে অ্যাটেন্ড করছে, তো আমি ভাবলাম যে একটা ব্লগ হয়ে যাক ছোটোখাটো। আজকের দিনটা আমরা আসলে এত বেশি মজা করেছি, একদম স্মরণীয় হয়ে থাকবে। যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, তো আমার কাছে মনে হলো যে কত সুন্দর একটা দিন আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে আমারও ভালো লাগবে। সবার আগে আমরা এই পার্কে হাজির হয়েছি আমাদের জিনিসপত্র নিয়ে, তারপর আমার হাজব্যান্ড গেল আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে আসতে, সেও তার বাচ্চা কাছে নিয়ে চলে এসেছে। আরেকটা ফ্যামিলি আসবে, ওখানে খালাম্মা আছে, তার ছেলের বউ, এরা সবাই আছে। তো ওনারা যখন আসবে তখন আমরা স্টার্ট করে দিব। তো আজকের যে প্রিপারেশনটা, এটা কিন্তু আমাদের হুট করেই নেওয়া। ভাবলাম যে যেহেতু দূরে কোথাও যাওয়া হচ্ছে না, তো আমাদের বাসার কাছে এত সুন্দর একটি পার্ক আছে, আমরা এখানেই একটা পিকনিকের আয়োজন করে ফেলি। আর সাথে করে আমি বারবিকিউর চুলা এবং বারবিকিউ করতে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি। বারবিকিউ করার প্ল্যানই আজকে আমাদের, এবং সাথে আমরা টেন্টও নিয়ে এসেছি। টেন্ট বাচ্চারা অনেক পছন্দ করে, ওরা ক্যাম্পিং করতে চায়, কিন্তু আমরা ভাবলাম যে এখান থেকে যদি স্টার্ট করি আর যদি মনে হয় যে ভালো লাগবে, বাচ্চারা এনজয় করছে, তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ যাওয়া যাবে ক্যাম্প সাইটে। সবাই এখানে ছেলেরা টেন্ট নিয়ে খুব ব্যস্ত, আর আমরা মেয়েরা ওই সাইডে সবজি কাটাকাটি করছি, সালাদ কাটছি, প্রিপারেশন নিচ্ছি, চুলা জ্বালাবো একটু পরে। আমাদের এখানে প্রায় দুপুর 1:30 বেজে গেছে, তো আমাদের স্টার্ট করার কথা ছিল আসলে দুপুর 12টার দিকে। তো আমার ফ্রেন্ড একটু বুদ্ধি করে ফ্রাইড চিকেন নিয়ে এসেছে, কারণ জানে যে আমাদের স্টার্ট করতে যেহেতু লেট হচ্ছে, একটু খাবার নিয়ে যাই, কারণ বাচ্চারা তো হাংরি হয়ে যাবে। তো ও খাবার নিয়ে এসেছে, মজা করে আমরা সবাই খাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আগে আমরা কিছু খেয়ে নিই, তারপর আমরা স্টার্ট করব। বাচ্চাদের হই হুল্লোড় এত বেশি ছিল যে আশপাশ দিয়ে যারাই যাচ্ছিল আমাদের দিকে দেখছিল যে এখানে কী আয়োজন চলছে। তো আমরা চুলা জ্বালানো স্টার্ট করে দিয়েছি, একটু পরেই বার্গার বানানো শুরু করে দিব। এখানে দুইটা ব্যাচের বাচ্চা আছে, একটা হচ্ছে যে বড়, যারা হাই স্কুলে পড়ে, আর একটা হচ্ছে ছোট ব্যাচ, যেগুলো কিনা জাস্ট 6 থেকে 7 ইয়ার্স ওল্ড। তো এই দুই ব্যাচের মধ্যে টেন্টের মধ্যে কারা থাকবে এবং কারা বাইরে থাকবে, এটা নিয়ে একটা যুদ্ধ চলছে। তো ওদেরকে এই জন্য পাঠিয়ে দিয়েছি, তোমরা দূরে যে একটু খেলো। আমি সাথে করে একটু টাকোস নিয়ে এসেছিলাম, সবাই আমরা খুব মজা করে খেলাম। এটা যে এত টেস্টি হবে এটা আমি নিজেও চিন্তা করতে পারিনি, যদিও ভিতরে মিন্স দেওয়ার কথা ছিল, বাট আমি জাস্ট একটু পটেটো দিয়েই ভিতরে পুরটা তৈরি করেছি। খুব তাড়াহুড়ার মধ্যে হলে যা হয় আর কি।
Hey, dude. আমাদের বার্গার বানানো স্টার্ট হয়ে গিয়েছে, তো আমরা সার্ভও করা শুরু করে দিয়েছি। বার্গারগুলো হতে বেশি একটা সময় নেয়নি, আমরা ক্ষুধায় এক একজন অস্থির হয়ে গিয়েছিলাম সেদিন। বার্গারের ভেতরে দেওয়ার জন্য আমরা লেটুস, টমেটো এবং শসা, এই জিনিসগুলো আমরা এখানেই বসে বসে কেটেছি গল্প করতে করতে। তো আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে, আমরা সবাইকে সার্ভ করছি। এখন যাচ্ছি বাচ্চাদেরকে আনতে, ওরা দূরে পাঠিয়েছি, তো দূরেই খেলছে, কারণ এত চিৎকার চেঁচামেচি করছে যে আমরা নিজেরাই নিজেদের কথা শুনতে পাচ্ছিলাম না। তো ওদেরকে এখন ডেকে নিয়ে আসছি যাতে ওরাও খেতে পারে। এখানে তারা খেলাধুলায় মহাব্যস্ত, মনে হয় না তাদের কোনো খেদা পেয়েছে। আমাদের বাসার পাশের এই পার্কটা বিশাল বড়, যতটুকু আমি আমার ক্যামেরায় ধারণ করছি সেটা জাস্ট চার ভাগের এক ভাগও না। এখানে বাচ্চাদের সুইমিংয়ের ব্যবস্থাও আছে, আবার ওপেন জিমও আছে, বাচ্চাদের পার্ক আছে, আবার ছোট্ট একটা পেট কর্নারও আছে, যখন বাচ্চারা চিড়িয়াখানায় যেতে চায় তখন এখানে নিয়ে আসি। তো খুবই সুন্দর, এই সাইডটা একটু বেশি নিরিবিলি থাকে, তাই আজকে ভাবলাম যে প্ল্যানটা এখানেই। চলো সবাই চলো খাইতে, এই আরাফ চলো চলো। এই জি হ্যালো ববি ভাবি। জি ভাই ধন্যবাদ, অনেক অনেক সুন্দর আয়োজন হইতাছে আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে সবার খাওয়া দাওয়া চলছে, সাথে করে আমি বড় একটা ফ্লাক্সে চাও বানিয়ে নিয়ে এসেছিলাম। তো বার্গারের শেষ করে আমরা চিকেনের পর্ব স্টার্ট করেছি। এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের হাজবেন্ডও চলে এসেছে, শাহিন ভাই, উনি কাজে ছিলেন, তো কাজের ব্রেকে উনি লাঞ্চ করতে চলে এসেছে, দেখে তো ভাবি খুবই খুশি। যাই হোক, ভাই আসাতে আরও ভালো লাগছে। আর আমাদের সাথে যে ছিলেন মনির ভাই, উনি আবার কাজে চলে গেছেন, তো একমাত্র আমার হাজবেন্ডই আছে যে কিনা বানাচ্ছে আর আমাদের সবাইকে খাওয়াচ্ছে। আর এতগুলো মহিলার মধ্যে এতক্ষণ সে একা ছিল, ছেলে মানুষ, তো এখন শাহিন ভাইকে পেয়ে তার একটু ভালো লাগছে। আর আস্তে আস্তে রোদও উঠেছে অনেক, ভাবলাম আমি একটু হেল্প করি, কারণ অনেকক্ষণ স্মোকের কাছে বসে থাকাটা এত ইজিও না, চোখ জ্বলতে থাকে অনেকক্ষণ এই ধোঁয়াতে বসে থাকলে। যাই হোক, আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।